এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন সফল জননী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা শ্যামলা বালা রায়। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, অন্য সবাই জানরা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রাখলাম। আমি কিছু বলতে পারি না, কোনো কিছু বলার মতো যোগ্যতা আমার না, তবুও সবার মধ্যে আসিয়া কিছু বলতে হয়। তাই আমি যেমন কষ্ট করে বাচ্চাগুলো বড় করেছি, এরকম কষ্ট অনেক মারা করতে পারে না। রাত দিন সব আমার একই ছিল, একই রকমের ছেলে মেয়েগুলো আমার, সবাই খুব কথা শুনতো, যা বলতাম তাই শুনতো, সেই জন্যেই আমি এদেরকে গড়ে তুলতে পারিছি। হ্যাঁ, তাই আমি সব মায়েকে বলি সবই জয়িতা, এখানে জানরা এসেছেন মেয়েরা সবাই জয়িতা, সবাই লক্ষ্য করতে হবে যে কিভা, এবং শুনতেও হয় যে যারা এরকম ছেলে মেয়ে গড়িয়ে তুলতে পারছে তাদের কাছে শুনতেও হয়। আমি অনেক শুনেছি, অনেক গিয়েছি সব জায়গায়, কি কীভাবে চলে, কি কীভাবে করে, এগুলো শোনারও দরকার আছে, শুনিয়ে শুনিয়ে সব কিছু শিখতে হয়, তা নাহলে ছেলে মেয়ে মানুষ হয় না। আর ছেলে মেয়েকে এমনভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি বললে হয়তো অনেকে অনেক কিছু মনে করবে, বেশি আদর আল্লাহদের জন্য ছেলে মেয়েগুলো আজকাল অনেক উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। এটাই আমার ছেলে মেয়ের আদর ছিল কেমন, যেমন আমি ভাত খাতি বসলে তাদের ছোট্ট ছোট্ট করে বলতাম যে বাবা লেখাপড়া করতে হবে। আমার মেজো ছেলে একদিন বললো আমার, মা আমি ম্যাট্রিক পাস করিয়ে তো 3 বছর পরে আমি 3 তলায় শোয়াবো তোমারে, আমি ব্যবসা করব। আমি বললাম কখনো তা হয় না, লেখাপড়া করতেই তোমাদের হবে, এবং তোমার বাবা পয়সা না দিলে আমি তোমরা প্রাইভেট পড়াবা, তারপরও তোমরা লেখাপড়া করবা। সত্যি তারা আমার কথাই শুনতো। আমি 3 তলায় শুতে চাই না, আজকে আমার বাড়ি 3 তলা 2 তলা কতটা হয়েছে, আমি বলতাম যে আমি 3 তলায় শুতে চাই না, আমি দেশের লেখাপড়া করে তোমরা দেশের একজন হও, দেশের উপকার করো। যেমন আমার বড় ছেলে সচিব কত মানুষের চাকরি দিচ্ছে, কত মানুষের উপকার করতেছে, মেজ ছেলে যেমন মানুষের প্রাণ বাঁচাচ্ছে, তারপরে আর কয় ছেলে মেয়েও ডাক্তার, তারা কো ওই রকম করতেছে, আমি এইগুলোই চাই, আমি এইগুলোই চাই। ওদের ছোট্ট ছোট্ট করিয়ে ঘরে বসে পড়ার সময় সাথেই থাকতাম, সাথে পাশে বসে ওই কথাই বলতাম, খাওয়ার টেবিলে বসে ওই কথাই বলতাম। খুব গরিব ছিলাম আমরা, তার ভিতর দিয়ে আমার সবসময় একটা চিন্তাই ছিল যে ছেলে মেয়ে লেখাপড়া করাতেই হবে। আমি তো জানি না লেখাপড়া, কথা বলতে দিশে পাইনি, একটা বললে আর একটা মনে থাকে ডাকতে পারি না। এক সময় ছিল আমার চোখ দিয়ে যা দেখতাম সেটাই আমার ঠিক, কান দিয়ে যেটা শুনতাম সেইটাই, আর আজকের দিনই আমি একটা কথা বলি আর একটা বলে ঠিক করে বলতে পারি না। তা সবাইকে আর কিছু বলতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ, সবার ভালোবাসা দিলাম, ধন্যবাদ জয়িতা আপনাকে। শ্যামলা বালা রায়, এ পর্যায়ে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে অনুভূতি প্রকাশ করবেন লিপি বেগম। সম্মানিত সুধী, লিপি বেগম নির্যাতনের কারণে ওনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনি কানে শুনতে পারেন না, উনি আকার ইঙ্গিতে যেভাবে হোক ওনাকে বোঝানোর পরে উনি আশা প্রকাশ করেছেন যে ওনার কথাগুলো যেন ওই উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শিশু কর্মসূচি সম্মান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জয়িতা বৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দিলারা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামপাল, অতিরিক্ত দায়িত্বে আমি মংলা উপজেলায় কর্মরত আছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে লিপি বেগম তথ্যচিত্র যে উনি নির্যাতনের কারণে কানে শুনতে পারে না, তবু আমার এই জন্য উনি আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে তাকে আজকে এই মঞ্চে আহ্বান করার জন্য এবং শ্রেষ্ঠ জয়িতা হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য। এখানে লিপি বেগম তার অনুভূতিতে জানাচ্ছে যে তার মতো সমাজে এরকমের যে নির্যাতন নারীরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সকলেরই এই সম্মাননা পাওয়া উচিত এবং তাদের খোঁজখবর নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে। আমি তার অভিব্যক্তি জানিয়ে দিলাম, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা অনুভূতি শুনব শ্রেষ্ঠ জয়িতা বেগম ফেরদৌসী আলী, যিনি সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন
এ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঘের শেষ, বসন্তের আগমনী, আজকের এই সুন্দর অনুষ্ঠান জয়তী অনুষ্ঠানের মঞ্চবিশ্ব সম্মানিত প্রধান অতিথি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব তারিকুল ইসলাম, মঞ্চবিষ্ট আজকের এই সফল নারীদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খুলনা বিভাগীয় কমিশনার জনাব আব্দুস সামাদ, খুলনার সুযোগ্য জেলা প্রশাসক মোস্তফা কামাল সাহেব, মঞ্চবিষ্ট অশোক দা আমাদের এডিশনাল বিভাগীয় কমিশনার, আমার এই ডান পাশে বিচারক বৃন্দ যাদের বিচারে আমি এখানে দাঁড়িয়ে হয়তো কথা বলতে পারছি, আর সামনে উপবিষ্ট আমাদের আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থার আমাদের সম্মানিত সভানেত্রী, আমাদের জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভানেত্রী, বিভাগীয় কমিশনার পত্নী এবং জেলা প্রশাসক পত্নী এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি চার লাইনের একটি গান দিয়ে শুরু করব, পরে সামান্য দুই একটি কথা বলব। জীবন মানি যন্ত্রণা, নয় তো ফুলে ঢাকা বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। জীবন মানি যন্ত্রণা, নয় তো ফুলে ঢাকা বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না। চোখ মেলে যে দেখে না, কাচের দেয়াল ভাঙে না, সময়ের কঠিন পৃথিবী সে বুঝতে পারে না। ধন্যবাদ। আসলে আমরা যারা মহিলারা আজকে জয়িতা অন্বেষণে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আমাদের যে বক্তব্যগুলো আমরা শুনেছি দেখেছি এর মধ্যে অনেক অনেক পুরস্কৃত হয়েছি, অনেক আজকের 66 থেকে শুরু করেছি আমার কর্মজীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, আর্থিক জীবন, সাংসারিক জীবন, সেই জীবনের আজকে 48 বছর পূর্ণ, আর দুটি বছর পর 50 বছর পূর্ণ হবে। অনেক কিছু করেছি, অনেক পুরস্কার পেয়েছি, অনেক সম্মাননা পেয়েছি, কিন্তু আজকের সম্মাননা একটু ভিন্ন ধর্মী, ভিন্ন ধরনের। আজকের আমি এলাকার থেকে আমার নিজের ঘর থেকে যে সম্মান আমি পাবো, সেই সম্মানের তুলনা অন্য কোনো সম্মানের সঙ্গে আমি মিলাতে পারি না। যাই হোক, মুকুট যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল এই মুকুট তো মিস ইউনিভার্সটা পড়ে, আমাদের তো পড়ার কথা না। যাই হোক, সেখানেও মুকুট পড়েছি। আরেকটা জিনিস শেষ কথা বলতে চাই, বিশেষ কথা বলবো না, অনেক জীবনে অনেক কষ্ট করেছি, শুধু একটি স্মৃতি দিয়েই, একটি কথা দিয়েই, যখন আমার আব্বা মৌলভী মোহাম্মদ আইব খান, যখন আমরা তখন আমি তখন বোধহয় ক্লাস 2 বা ক্লাস 3 ছাত্রী, তখন কোলের মধ্যে নিয়ে যখন বললেন যে আজকের এই স্কুলের জামাটাই হচ্ছে তোমার ঈদের জামা, পরবর্তী পর্যায়ে যখন এই খুলনা শহরে দেশ স্বাধীন হওয়ার পরে একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, তখন একটি চাকরি জোগাড় করতে পারিনি, খুলনা বেতারের শিল্পী হিসাবে প্রথম সংবাদ পাঠিকা, প্রথম মহিলা অনুষ্ঠান পরিচালনা করে পয়সা আয় করেছি, উপার্জন করেছি, দৈনিক পূর্বাঞ্চলে চাকরি নিয়েছি। আজকে বলতে দ্বিধা নেই, আজকে আমি আমার এই বয়স পর্যন্ত হাজার হাজার মহিলাকে আমি বলতে পারবো না, গণনা করতে পারবো না, বহু মহিলাকে আমি প্রতিষ্ঠিত করেছি। হয়তো তারা যখন অর্থ সংগ্রহ করেন, উপার্জন করেন, বা তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন, তারা একবার হয়তো সেই সময় আমার জন্য দোয়া করেন। আপনাদেরও সকলের দোয়া চাই, যাতে আগামীতে আরও আরও মানুষের সহযোগিতা করতে পারি এবং আমাদের দেখে মানুষ উপকৃত হয়, সুখে থাকে, শান্তি থাকে। এবং মুক্তিযুদ্ধকালীন সময়ের দুঃখের কথা অনেক বই, একটা বই লিখেছি, বইয়ের মধ্যে উল্লেখ করেছি, মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব আমরা পালন করতে পারিনি, কিছুটা হয়তো পালন করেছিলাম। নারী কল্যাণ ফাউন্ডেশনে নির্যাতিত মহিলাদেরকে ওখানে সংগ্রহ করে তাদেরকে সুস্থ সেবা করে তাদেরকে চাকরি বাকরি দিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করার কথা। আমি আজকে মহিলাদের উদ্দেশ্যে খালি একটি কথা বলতে চাই, যে মহিলার মায়ের নিচে বাটি থাকে, যে মহিলার নিচে নিজের আর্থিক সংকটি থাকে, সেই মহিলা তার সংসারে আমি মনে করি তার একটি যথেষ্ট
যথেষ্ট কথা বলার অধিকারও থাকে। আমি তাই আপনাদেরকে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্যে এবং উপার্জনক্ষম হিসাবে একজন নারী হিসাবে একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসাবে গড়ে ওঠার জন্যে আপনাদেরকে অনুরোধ জানিয়ে এবং যারা আজকে আমাকে সম্মাননা দিলেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ বেগম ফেরদৌসী আলী। joytv24.com ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।